হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষাকুটির আশা করি সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো ক্যামেরার এপাশে আছি আমি পাপিয়া ও পাশে আছো তোমরা আমরা সবাই মিলে পড়াটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই এবং তোমাদের তরফ থেকে যে রেসপন্স তাতে আমি সত্যিই আপ্লুত তো আজকে আমাদের পার্ট সেভেন শুরু হতে চলেছে কিন্তু তার আগে যেরকম প্রত্যেকটা ভিডিওতে আমি প্রশ্ন ছেড়ে যাই তো আগের ভিডিওতেও আমি প্রশ্ন ছেড়ে গেছিলাম সেটা অবশ্যই চা চাষের ওপর কী ছিল চা চাষে ব্যবহৃত দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম লেখো তোমরা সবাই নিশ্চয়ই লিখে রেখেছ তবুও যারা পারো সবাইকে মিলেই আমি অ্যান্সারটা বলি যারা লিখেছ তারা মিলিয়ে নিও যারা লেখো তারা নোট ডাউন করে নিও তোমাদের সুবিধার্থে উত্তরটা তোমাদের সামনে আসছে দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম কি ডাই ইউরন এবং সিমাজিন সবাই দেখে নিও চলো এবার আমরা শুরু করি পার্ট সেভেন আজকের বিষয় হচ্ছে মৌমাছি চাষ দেখো এই মৌমাছি চাষ শুরু করার আগে পশুপালন এই শব্দটা তোমরা আমি ফার্স্ট ভিডিওতে কৃষিবিজ্ঞানের সঙ্গে যে জড়িত আলোচ্য বিষয় সেখানে চতুর্থ নম্বর পয়েন্টে বলেছিলাম এবং তখন একথা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে পশুপালন কেন বলছি কৃষিকাজ করতে করতে পশুপালন কেন বলছি দেখো এসে গেছে সেই সময় তার কারণ হচ্ছে কৃষি কাজের সঙ্গে জড়িত যে সমস্ত ফসল আমরা কি করি সুন্দরভাবে চাষ করি এবং সঠিক নিয়মাবলী আমরা মেনটেন করি তারপরে গিয়ে একটা ভালো শস্য উৎপাদিত হয় সেটা আমাদের খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহৃত হোক বা অন্যান্য কোনো প্রয়োজন মেটাতে ব্যবহৃত হোক সেরকম পশুদের ক্ষেত্রেও কিন্তু মানে পশু বলতে কিন্তু আমি কোনো বন্য পশু বোঝাচ্ছি না কিন্তু এমন প্রয়োজনীয় প্রাণী যাদের থেকে আমরা খাদ্যদ্রব্য পেয়ে থাকি বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমরা পেয়ে থাকি সেই সমস্ত প্রাণীদেরকে যত্ন সহকারে পালন করা হয় এবং তাদের বংশ বিস্তারের দিকটাও কিন্তু আমাদেরকে সুন্দর করে মাথায় রাখতে হয় তারা যাতে বংশ বিস্তার করতে পারে এবং আমাদের প্রয়োজন মেটানোর জন্য যা যা প্রয়োজন সেইগুলো যাতে আমরা তাদের কাছ থেকে নিতে পারি তার জন্য তাদের প্রতিপালন করাটা আমাদের খুবই জরুরি তো সেই কাজটাই হচ্ছে পশুপালন দেখো বিজ্ঞান। এই বিজ্ঞানটার সঙ্গে কিন্তু শুধু কৃষি কাজ নয় কিন্তু পশুপালনটাও কিন্তু জড়িয়ে আছে কারণ পশুপালনটা করলে কিন্তু আমাদের চাহিদা মিটছে এবং আমাদের খাদ্য ও খাদ্য উৎপাদনের একটা উৎস হিসাবে কিন্তু কাজ করছে তাই না তো পশুপালনের প্রথম ধাপেই আমাদের যেটা রয়েছে সেটা কি মৌমাছি চাষ দেখো মৌমাছি চাষ এই কথাটা বললেই আমাদের ফার্স্টেই মৌমাছির সঙ্গে রিলেটেড কোন কথাটা মাথায় আসছে মৌচাক একদম আমরা অল্প বিস্তর মৌচাক সবাই বোধহয় দেখেছি মৌচাক সেটা কি আমরা জানি মৌমাছির বাসা বা মৌমাছি থাকার জায়গা তাহলে দেখো প্রথম প্রশ্নই যেটা আসছে আমাদের সামনে সেটা হচ্ছে এপিআরি বা মধুমক্ষীশালা বা মৌচাক কি। তাহলে কী বলবো আমরা প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে মৌমাছিদের থাকার জায়গাকে বলা হয়ে থাকে এপিয়ারি বা মধুমুখীশালা বা মৌচাক দেখো আমি একটা কথা বলেছি প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে কেন কৃত্রিম কথাটা বলেছি সেটা আমি পরে আসছি তার আগে একটা কথা বলি মৌচাকের দেখা একটা ছবি তোমাদের সামনে ফুটে উঠছে এই ছবিটাতে আমরা এই রকম ছবি আমরা বোধ ঘরের কোনো মানে যেখানে লোকজন বেশি চলাচল করে না সেরকম ঘরের আনাচ কানাচে বা কান্নিশে এরকম মৌচাক বোধহয় দেখেছি তাই না মৌচাকের বাইরে যে সমস্ত মৌমাছিগুলোকে আমরা দেখতে পাই বা যারা বাইরে থেকে উড়ে এসে মৌচাকে আসছে তারা কিন্তু এক ধরনের মৌমাছি মানে আমরা এক ধরনের মৌমাছি সম্পর্কেই কিন্তু জানতে পারি কিন্তু মৌচাকের ভেতরে কিন্তু আরও অনেক ধরনের মৌমাছি রয়েছে তাদেরকে আমরা সচরাচর দেখতেও পারি না অথবা বুঝে উঠতে পারি না হয়তো তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৌচাকে কয় ধরনের মৌমাছি থাকে কি কি তাদের কাজ কি প্রথমে প্রকারভেদটা বলি একটি মৌচাকে একটিমাত্র রানী মৌমাছি থাকে দুশো থেকে তিনশোটি পুরুষ মৌমাছি বা ড্রোন থাকে আর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার শ্রমিক মৌমাছি থাকে বুঝতে পারছ শ্রমিক মৌমাছিতেই ভর্তি থাকে পুরো মৌচাক এবং মৌচাকের বাইরের দিকে বা উড়ে আসতে দেখি আমরা যে সমস্ত মৌমাছিগুলোকে সেগুলো কিন্তু শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছির অনেক কাজ তার আগে আমরা রানী মৌমাছির কাজ বলে দিই রানী মানে বুঝতেই পারছ সে রানীর মতো থাকে তো রানী মৌমাছি মৌচাকের একদম ভেতরের দিকে থাকে এবং একটাই থাকে তার একটাই কাজ সেটা হচ্ছে ডিম পাড়া এবার পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছির ক্ষেত্রে কি কাজ পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছিকে প্রজননে সাহায্য করা অর্থাৎ বংশ বিস্তারে সাহায্য করা আর তিন নম্বর হচ্ছে শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছির কাজটা কিন্তু তোমাদের দু নম্বরে প্রশ্ন আলাদা করেও আসতে পারে শ্রমিক মৌমাছির কাজ কি এক নম্বর মৌচাক তৈরি করা দু নম্বর ফুলের পরাগ রেণু এবং মকরন্দ সংগ্রহ করা তিন নম্বর রানী মৌমাছি ও পুরুষ মৌমাছির দেখাশোনা করা চার নম্বর দেখাশোনা বা সেবা যাই বলো না কেন চার নম্বর সন্তানদের পালন করা এগুলো কিন্তু শ্রমিক মৌমাছির কাজ এবার দেখো আমরা এখানে এই মকরন্দ কথাটা বললাম তাই না ফুলের পরগরেণু বা মকরন্দ সংগ্রহ করে শ্রমিক মৌমাছি এই মকরন্দের সঙ্গে আমরা তো মৌচাকের সঙ্গে মধুর একটা সম্পর্ক জানি তাই না এই মকরন্দের সঙ্গে কিন্তু মধুর একটা সম্পর্ক আছে কি সম্পর্ক সেটা জেনে নিই তাহলে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে মকরন্দ কি করে মধুতে পরিণত হয় তাহলে বলি যে শ্রমিক মৌমাছি যখন ফুলের মকরন্দ বা পরাগরেণু সংগ্রহ করে তখন তাদের দেহের মধুথলিতে সেগুলো জমা হয় সেখানে লালা রসের সঙ্গে সেটা মিশ্রিত হয় মিশ্রিত হওয়ার ফলে সেই মকরন্দের শর্করার কিছু পরিবর্তন ঘটে এই যে পরিবর্তিত মিশ্রণটা এটা শ্রমিক মৌমাছি কি করে মৌচাকে ফিরে গিয়ে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয় মানে এক প্রকারে বমি করে বলতে পারো এরপরে শ্রমিক মৌমাছি ডানা দিয়ে বাতাস করে করে সেই মকরন্দের যে জলীয় বাষ্প থাকে সেটাকে শুকিয়ে নেয় মানে জলটা পুরো বাসভূত হয়ে বেরিয়ে যায় তখন যে আঠালো চিটচিটে যে পদার্থটা তৈরি হয় সেটাই কিন্তু মধু বুঝতে পেরেছ এবার তাহলে স্বভাবতই যে প্রশ্নটা প্রত্যেকটা ফসল বা আমাদের চাষের ক্ষেত্রে আসছে সেটা কি। সেটা হচ্ছে গুণাগুণ বা পুষ্টিগুণ তাহলে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে মধুর পুষ্টিগুণ কি। তাহলে বলি যে মধু তো আমরা সবাই জানি যে সর্দি কাশি হলে আমরা মধু খেয়ে থাকি তাই না তাহলে মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ আছে যা আমাদের দেহের জন্য খুব পুষ্টি পুষ্টিকর এবার মধুতে এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স আছে আর কি আছে অ্যামা অ্যামাইনো অ্যাসিড আছে আর প্রচুর খনিজ পদার্থ আছে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম তোমার সোডিয়াম আয়রন ফসফরাস ইত্যাদি খনিজ পদার্থগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তাহলে বুঝতে পারছো মধুর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে দেখো মধুকে শুধুমাত্র পুষ্টিকর খাবার হিসাবে তো আমরা গ্রহণ করি না এমনি বেশ মিষ্টি খাবার হিসাবেও গ্রহণ করে থাকে তাই না তো এর মধ্যেই থাকার কিন্তু বা গ্লুকোজটা থাকার জন্যই কিন্তু এর মধ্যে মিষ্টি ভাবটা বেশি হয় মধুর ক্ষেত্রে দেখো একটা প্রশ্ন তোমাদের হয়তো বই তো নেই কিন্তু আমি বলে রাখি মধুর গুরুত্ব কি যদি তোমাদের আসে তাহলে কি বলবে এক নম্বর মধু মিষ্টি খাদ্য হিসাবে রন্ধনে ব্যবহৃত হয়ে থাকে দু নম্বর সর্দি কাশি কোষ্ঠ খাতির দূর করবার জন্য মধু ব্যবহৃত হয়ে থাকে আর তিন নম্বর মধুকে পূজার দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এটা বললাম না তবুও জেনে রাখো রূপচর্চার কাজেও কিন্তু মধু ব্যবহার হয়ে থাকে ঠিক আছে তো মধুর গুরুত্ব আমরা জেনে নিলাম এবার একটা প্রশ্ন আমরা ছোটবেলা থেকে জিকেতে শুনে এসছি যে মৌমাছি হল একটি সামাজিক পতঙ্গ তাহলে প্রশ্ন হচ্ছে কেন মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় দেখো সামাজিক জীব বলতে মানুষকে বোঝায় কেন বোঝায় তার কারণ হচ্ছে বিভিন্ন বয়সের মানুষেরা একটা নির্দিষ্ট জায়গায় দলবদ্ধভাবে বাস করে এবং কিছু নিয়ম মেনে চলে তার জন্যেই কিন্তু মানুষকে সামাজিক জীব বলে মৌমাছির ক্ষেত্রেও দেখো লক্ষ্য করো যে মৌচাক একটা মৌচাক তাদের থাকার জায়গা সেখানে বিভিন্ন প্রজাতির মৌমাছিরা বিভিন্ন ধরনের মৌমাছিরা এক জায়গায় দলবদ্ধভাবে কিছু নিয়ম মেনে নিজেদের নিজেদের কাজ করে কিন্তু সেখানে বসবাস করে তার জন্যেই কিন্তু মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয়ে থাকে এর সাথে সাথে আরেকটা প্রশ্নও তৈরি হয়ে যায় মৌমাছিকে কেন উপকারী পতঙ্গ বলা হয়ে থাকে দেখো মৌমাছি যখন ফুলের পরাগরেণু সংগ্রহ করে তখন কি হয় মানে তাদের অজান্তেই সংযোগ ঘটে এবং এর বংশবিস্তার হতে কিন্তু সাহায্য করে তাহলে সংযোগ থেকে বংশ বিস্তারের একটা সুসম্পর্ক রয়েছে মৌমাছিরা কিন্তু পরোক্ষভাবে এই কাজে কিন্তু সাহায্য করে থাকে আর দু নম্বর পয়েন্ট কি দু নম্বর হচ্ছে গিয়ে যে মৌমাছি মৌচাক তৈরি করে এবং তাদের দেহে যে মোমগ্রন্থি থাকে সেই মোমগ্রন্থির ক্ষরণ থেকেই কিন্তু মৌচাক তৈরি হয়ে থাকে এবং তাদের থেকেই কিন্তু এক্ষুনি বললাম যে শ্রমিক মৌমাছিরা মকরন্ত থেকেই কিন্তু মধু পরিণত করে থাকে তো মৌমাছি মধু ও মোম তৈরি করে থাকে এবং মধু ও মোম দুটোই খুব দরকারি জিনিস তার জন্যেই কিন্তু মৌমাছি একটি উপকারী পতঙ্গ আচ্ছা তাহলে মৌমাছি সম্পর্কে তো আমরা মোটামুটি জানলাম যখন এতটাই জানলাম তখন তোমাদের ইনফরমেশনের জন্য আমি দিয়ে রাখি এটা জেনে রাখা ভালো যে মৌমাছি আর্থপোডা পর্বের অন্তর্ভুক্ত এবং গন কি গণ হচ্ছে এপিস যদি মৌমাছি বিজ্ঞানসম্মত নাম বলো বিভিন্ন প্রজাতির মৌমাছি আছে তো তোমাদের যেটা জানতে হবে প্রজাতির নাম সেটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিকসম্মত নাম সেটা হচ্ছে এপিস ইন্ডিকা এবং এপিস ডর্সাটা তোমাদের সুবিধার জন্য নামগুলো তোমাদের সামনে আসছে এই নামগুলো সুন্দর করে টুকে নিও দেখো প্রত্যেকটা গণ ও প্রজাতির নিচে কিন্তু আলাদা আলাদা করে আন্ডারলাইন করা আছে এটা কিন্তু বিজ্ঞানসম্মত নাম লেখার একটা পদ্ধতি আমরা তো ইটালিটা লিখতে পারি না তো আমরা নর্মালভাবেই লিখবো ইংলিশে লিখবো এবং তার নিচে কিন্তু এই আন্ডারলাইনটা করতে হবে তো আমরা বিজ্ঞানসম্মত নাম জেনে নিলাম এর পরে যেটা আসবে যে আমি প্রথমেই যখন বলেছিলাম যে মৌমাছির প্রাকৃতিক ও কৃত্রিম থাকার জায়গা কেন কৃত্রিম কারণ দেশীয় পদ্ধতিতে তো আমরা মৌমাছিকে মৌচাক তৈরি করতে দেখেছি এবং সেখান থেকে মধু পেতেও দেখেছি সেটা পরে বলছি তোমরা সবাই জানো তবু বলবো আমি কিন্তু কৃত্রিম উপায়ও কিন্তু এখন বর্তমানে মৌমাছি চাষ করা হয়ে থাকে মধুর জন্য মোমের জন্য তাহলে কৃত্রিম উপায় বলি তার আগে আমি বলিনি দেশীয় পদ্ধতিটা বললে তোমাদের বেশি সুবিধা হবে দেখবে যে ঘরে বেশি যাতায়াত হয় না বা কোনো পড়ে থাকা কোনো বাক্স বা কলসি এরকম কোন জায়গায় বা আমাদের আহ নিরিবিলি জায়গা আর কি সেখানে কি হয় অনেক দিন অগচরে থাকলে দেখতে পাওয়া যায় সেখানে মৌমাছেদের আনাগোনা হয়ে হয়ে সেখানে মৌচাক তৈরি করেছে তারা গাছের ডালেও হয় কিন্তু তো সেই মৌচাকে শ্রমিক মৌমাছিরা মৌচাক তৈরি করে এবং সেখানে রানী মৌমাছি পুরুষ মৌমাছি জড়ো হয় এবং তারা সেখানে তাদের মিলন ঘটে এবং রানী মৌমাছি ডিম পাড়ে ডিম থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয় মৌমাছির সংখ্যা বাড়তে থাকে এবং এক সময় কি হয় আমরা কোনো যারা মধু সংগ্রহ করে তাদেরকে ডেকে কী করি যে মৌচাকটাকে ভেঙে দেওয়ার কথা বলি তাই না কারণ মৌমাছি উড়ে আসে মাঝে মাঝে এবং মৌমাছি তো কামড়ালে খুব মুশকিল তো আমরা যারা মধু সংগ্রহ করি তাদেরকে ডেকে পাঠাই এবং মৌচাকটাকে ভেঙে দেওয়ার কথা বলি তখন তারা কি করে আগুনের সাহায্যে বা ধোয়ার সাহায্যে মৌমাছিগুলোকে উড়িয়ে দেয় সাবধানে সেখান থেকে বের করে দেয় এবং তারপর মৌচাকটাকে ভেঙে সেখান থেকে মধু সংগ্রহ করে এবং মধু বিক্রি করে কিন্তু দেখো এইভাবে করতে গেলে দুটো সমস্যা আছে একটা হচ্ছে গিয়ে যে মৌমাছিগুলো কিন্তু প্রাণে মারা যেতে পারে সব সময় যে উড়ে যেতে পারে তা নয় আগুনে কিন্তু মারাও যেতে পারে মানে অকারণে মৃত্যু ঘটবে আর দু নম্বর হচ্ছে কি যে এর মাধ্যমে যে মধুটা পাওয়া যায় সেটা হয়তো খুবই খাঁটি মধু কিন্তু পরিমাণে কতটা থাকবে সেটা কিন্তু বোঝা যায় না পরিমাণটা বা এবং উৎপাদনটাও নিয়মিত নয় তাই এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে কিন্তু কৃত্রিম উপায়ে যদি আমরা মৌমাছি চাষ করি তাহলে মধু পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই নিয়মিত উৎপাদনটা অবশ্যই থাকবে এবং আমাদের এখন যা চাহিদা তাই সেই চাহিদা মেটানোর ক্ষেত্রে কিন্তু শুধু দেশীয় পদ্ধতির ওপর ভরসা করলে চলবে না আমাদের কৃত্রিম পদ্ধতি তো চাষ করতেই হবে এবং মৌমাছি চাষের সঙ্গে কিন্তু বহু যুক্ত রয়েছে তাহলে আমি কৃত্রিম পদ্ধতিটা বলি দেখো কৃত্রিম পদ্ধতিতে মৌচাক তৈরি করা হয় এবং সেই মৌচাকে সাধারণত মৌমাছিরা যে মৌচাক তৈরি করে সেই মৌচাকের নিচের দিকে থাকে সন্তান পালনের ঘর আর ওপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ কৃত্রিম মৌচাকেও কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করা হয়ে থাকে এরপরে কি করা হয় সেই মৌচাকটা তৈরি করে রানী মৌমাছি এবং কিছু শ্রমিক মৌমাছিকে এনে ছেড়ে দেওয়া হয় ধীরে ধীরে দেখা যায় যে সেখানে আরও মৌমাছিরা জড়ো হচ্ছে অবশ্যই তার মাঝখানে পুরুষ মৌমাছিরাও থাকে তা কিছুদিন এইভাবে থাকার পর রানী মৌমাছি আর পুরুষ মৌমাছির মিলনে রানী মৌমাছি ডিম পারে এবং সেই ডিমকে সযত্নে লালন পালন করে শ্রমিক মৌমাছি তারপর সেখান থেকে বিভিন্ন জীবন দশার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয় এবং এইভাবে কিন্তু দেখা যায় ওই মৌচাকে মৌমাছির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এইভাবেই মৌমাছি জন্মায় তাহলে দেখো এবার কি করা হয় মৌমাছির জন্মানোটা তো ঠিক আছে মৌমাছির সংখ্যা বৃদ্ধি করতে পারছি আমরা কৃত্রিম মৌচাকে কিন্তু মৌমাছির যে উৎপাদন মানে মধু সেই মধু সংগ্রহের জন্য কিন্তু মধু নিষ্কাশন যন্ত্র আছে যেটা মৌমাছিদের একদম ডিস্টার্ব না করে মৌচাককে নষ্ট না করে মধু সংগ্রহ করে নেয় এবং এর ফলে কি হয় এখানে মৌমাছিরা সব সময়ের জন্য বসবাস করে এবং মধু উৎপাদন হতেই থাকে তাহলে নিয়মিতভাবে কিন্তু এবং বেশি পরিমাণে কিন্তু মধু পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এইভাবে কিন্তু মধু সংগ্রহ করা হয় এবং মৌমাছি চাষ করে মধুর উৎপাদন বাড়ানো হয়ে থাকে বুঝতে পারলে তোমরা এর সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে আছে সেটা এখন করব না ওটা আমি তোমাদের জন্য রেখে দেবো দেখো একটা কথা আমি বলি সেটা হচ্ছে এই যে মৌ চাষ বললাম তাহলে মৌ চাষ কাকে বলে কি বলবো আমি এক্ষুনি আধুনিক পদ্ধতিটা তোমাদের বলে দিয়েছি এটার উপরও প্রশ্ন হতে পারে যে মৌ চাষের আধুনিক পদ্ধতিটি লেখো তাহলে যেটা আমি বললাম এক্ষুনি যে কিভাবে মৌচাক তৈরি হচ্ছে এবং মৌমাছিরা মধু উৎপন্ন করছে সেটা বলতে হবে এবার যদি প্রশ্ন হয় মৌ চাষ কাকে বলে তাহলে বলি যে বৈজ্ঞানিক সম্মতভাবে এবং কৃত্রিম উপায়ে মৌচাক তৈরি করে সেখানে মৌমাছিদের চাষ করাকে বা সংখ্যা বৃদ্ধি করাকেই বলা হয়ে থাকে মৌ চাষ বুঝতে পারলেন এবার দেখো এই যে আমি এক্ষুনি বললাম যে কৃত্রিম মৌচাকে যখন পুরুষ মৌমাছিদের আগমন ঘটে রানী মৌমাছি আর পুরুষ মৌমাছির মিলনে ডিম ফোটায় রানী মৌমাছি তো এই ডিম থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয় কিভাবে? তো আমাদের এবারে প্রশ্ন হচ্ছে যে মৌমাছির জীবন দশা সংক্ষেপে বিবৃত করো মৌমাছির জীবন দশাতে চারটে দশা দেখতে পাওয়া যায় কি কি সেটা হচ্ছে গিয়ে যখন রানী মৌমাছি আর পুরুষ মৌমাছির মিলন ঘটে তখন রানী মৌমাছির ডিম পাড়ে সেই ডিম ফুটে কিছুদিন বাধে লার্ভা বেরোয় সেই লার্ভা ধীরে ধীরে বড় হয়ে পিউপাতে পরিণত হয় আর পিউপা কিছুদিন পরে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয় এবং মৌচাকে মৌমাছির সংখ্যা বৃদ্ধি পায় এই চারটে দশার মাধ্যমে কিন্তু মৌমাছিদের জীবনচক্র চলতে থাকে তাহলে আশা করি মৌমাছি চাষের ওপর যা যা তোমাদের প্রশ্ন হতে পারে বা খুঁটি নাটি যে ধরনের প্রশ্নগুলো এর সঙ্গে জড়িয়ে আছে সেগুলো আমি তোমাদের বোঝাতে পারলাম এবার তোমাদের কাজ হলো আমি যে প্রশ্নটা তোমাদের জন্য রাখছি সেই প্রশ্নটার উত্তরটা সুন্দর করে লিখে ফেলা তার আগে একটা কাজ আছে তোমাদের সেটা কি সেটা হচ্ছে প্রত্যেক দিন যেরকম বলি ভিডিওটা লাইক করা শেয়ার করা কমেন্ট করা এবং সাবস্ক্রাইব করা যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার নতুন নতুন আপলোড কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের প্রশ্নটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে কৃত্রিম মৌচাক তৈরি করা হয় তার আশেপাশে মানে কিছু গাছ যেন থাকে সেদিকে লক্ষ্য রাখা হয় দেশীয় পদ্ধতিতে তো নিজেরাই খুঁজে নেয় কিন্তু কৃত্রিমভাবে তৈরি করার ক্ষেত্রে তো মৌমাছিরা কোন কোন গাছ থেকে মকরন্দ সংগ্রহ করতে পছন্দ করে এই প্রশ্নটা তোমরা লিখে রেখো অবশ্যই এবং আমার পরবর্তী ভিডিওতে যে উত্তরটা বলবো তার সাথে তোমরা মিলিয়ে নিও তাহলে আজকের মতো এখানেই পর্ব শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো